ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত কারখানার একাংশ। গতকাল রাত একটা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, গ্রাস করে নেয় গোটা কারখানা। দমকলের 10টি ইঞ্জিনের 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়। Thank you.